কেমন আছেন? চা খাবেন? চমৎকার, চা খাওয়ার অভ্যেস আছে? আজকে একটা চমৎকার চায়ের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। নিশ্চয়ই আপনারা, আমরা যারা বাংলাদেশি আছি তারা চা পান করি এবং চা পান করার ভালো অভ্যেস রয়েছে আমাদের। বাট জানেন আমরা চায়ের নামে কি পান করি? প্রথমত হচ্ছে আমরা যে চা, বাংলাদেশ একটা চা শিল্প উৎপাদনের একটা দেশ। বাট জানেন আমাদের দেশে সবচাইতে ভালো কোয়ালিটির চা পাতাগুলো এক্সপোর্ট হয়ে যায়। আমরা যে চা পাতাগুলো খাই এটা হচ্ছে তার সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরির চা। কারণ আমাদের যে ক্রয় ক্ষমতা বা আমরা যেভাবে স্বল্প আয়ে বা স্বল্প দামের জিনিস খুঁজি, এই জন্য আমাদের কোম্পানিগুলো মার্কেটের ডিমান্ড বুঝে আমাদেরকে চা পাতাগুলো প্রোভাইড করে থাকে। বাট চায়ের রয়েছে বহুবিধ উপকারিতা। চা খেলে কি হয়? চা খেলে শরীর মন চাঙ্গা হয়, চা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চায়ের মধ্যে রয়েছে অনেক মূল্যবান কিছু উপাদান যেগুলো শরীরের মেটাবলিক সিস্টেমের জন্য ভালো। বাট আমরা আসলে কি সেই উপকারী চাটা খাই বা আমরা কি সেই উপকারী চাটা খেতে পারি? প্রথমত হচ্ছে আমরা যে চা পাতাগুলো খাই সেগুলো অনেক কি মিডিয়াম থেকে মিডিয়াম কোয়ালিটির এবং নিচের কোয়ালিটির, বাট সবচেয়ে মানে সবচেয়ে ভালো কোয়ালিটির গুলো এক্সপোর্ট হয়ে যায়, যেটা প্রথমেই বলেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে প্রক্রিয়ায় চাটা বানাই এই প্রক্রিয়ার কারণে এই চাটা হয়ে যায় কি প্রবলেম। কিভাবে? যেমন দেখেন, চা যখন আমাদেরকে ব্রিটিশ খাওয়ানো শিখিয়েছিল তখন তারা কিন্তু র টিটা খেত, এবং স্টিল নাও সারা পৃথিবীতে র টিটাই খায়। কিন্তু এই সাবকন্টিনেন্টের যে মানুষ, উপমহাদেশের যে মানুষ, তারা আসলে আগে চা পান করতো না, তারা দুধ খেত। তারা গ্লাস ভর্তি করে, মগ ভর্তি করে দুধ খেত। ব্রিটিশ দেখলো দুধ তো অত্যন্ত পুষ্টিদায়ক একটা জিনিস, দুধ তো ভালো, এবং দুধ খেয়ে এরা কিন্তু অনেক কি মানে পাঠান এবং হচ্ছে কি অনেক শক্তিশালী হবে। এদেরকে যদি আমরা কাজ করাইতে হয় তাহলে এদেরকে চা খানা শিখাইতে হবে। তখন তারা চা পান করাবে কিভাবে? আমরা তো চা মুখে দিয়ে এটা কি মানুষ খায়, এটা তিত, আমরা কিন্তু ফেলে দিয়েছিলাম। বাট তখন তারা বললো এক কাজ কর, তুই তাহলে দুধের সাথেই মিক্স করে খা, তারপরও চাটা খা। এবং সে ফ্রিতে আমাদেরকে খাওয়ানো শিখিয়েছিল, আর তার থেকেই প্রবর্তন হলো দুধ চা, যেটা পৃথিবীর এক বিরল বিরল প্রজাতির এক আবিষ্কার। সো দুধ চা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকারক। আমরা যে চাটা খাই, যে দুধ মিক্স করে যে চাটা খাই, এটা সত্যি অস্বাস্থ্যকর এবং হচ্ছে স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকারক, উপকারী না। চা খাবেন আপনি ফুটিয়ে, পানিটা যখন ফুটন্ত একেবারে টকবক করে ফুটবে তখন আপনি পাতাটা দিবেন। পাতাটা দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে জোশ করবেন, বলে আঞ্চলিক ভাষায় বলে জোশ করা, আর আমরা বলি সাধারণত চলিত ভাষায় বলি সেদ্ধ করা। আপনি চা পাতাটাকে 2 মিনিট সেদ্ধ করবেন, সেদ্ধ করার পর এর যে রংটা বেরোবে সেই রংটাকে আপনি খাবেন। চিনিও যদি না দেন তার তাইলেই সবচাইতে এর বেনিফিটটা আপনি সবচাইতে বেশি পাবেন চা পাতার। বাট আমরা কি করি, চিনি দিয়ে প্রথমে এটার একটা কোয়ালিটিটা নষ্ট করি, দ্বিতীয়ত হচ্ছে দুধ মিক্স করে এটাকে একেবারে আমরা একটা পয়জন বানিয়ে দিই, যার ফলে আমরা চায়ের বেনিফিটটা পাই না। বাট আজকে আপনাদের সাথে একটা চমৎকার চায়ের ইন্ট্রোডিউস করাবো, একদম রিয়েল চা। দেখেন কালারটা কি ওয়ান্ডারফুল। কেন রিয়েল চা জানেন? এই দেখেন, একটা চমৎকার চায়ের সাথে আজকে ইন্ট্রোডিউস করাচ্ছি। এটার নাম হচ্ছে অ্যালো ব্লোজম হার্বাল টি। ইটস নট অনলি টি বাট অলসো ওয়ান কাইন্ড অফ টনিক। ইয়েস, এটাতে রয়েছে 10 টাইপস অফ হার্বাল ইনগ্রিডিয়েন্টস। রয়েছে ক্যামোমিল, রয়েছে মিন্ট ফ্লেভার, রয়েছে জিঞ্জার অয়েল, রয়েছে অ্যালো ব্লোজম, রয়েছে এখানে ক্লব, রয়েছে এখানে লেমন ফিল এক্সট্রাক্ট, এখানে রয়েছে অনেক চমৎকার সিনোনিম বলা হয়ে থাকে তার এক্সট্রাক্ট। সো এখানে কতগুলো আয়ুর্বেদিক হার্বসের এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে এই চাটার মধ্যে। এই বক্সের ভেতরে রয়েছে এরকম 25টি কি স্যালাইনের প্যাকেটের মতো প্যাকেট, যার মধ্যে এই যে দেখুন, এটা দেখতে স্যালাইনের প্যাকেটের মতো, এর মধ্যে রয়েছে একটা টি ব্যাগ। একটা টি ব্যাগ দিয়ে আপনি যখন পানিটা একেবারে টকবগে ফুটবে তখন আপনি একটা টি ব্যাগ কেটে বের করে এই পানির মধ্যে দিয়ে 2 মিনিট এটাকে সিদ্ধ করবেন, তখন এর নির্যাসটা বের হবে পানিতে, তখন আপনি খাবেন। এক মগ চা খেতে গেলে একটা টি ব্যাগ এনাফ। বাট আপনি যদি চায়ের কাপে খাওয়ার অভ্যেস থাকে, এরকম একটা টি ব্যাগ দিয়ে 4 কাপ চা হয়। দ্যাট মিন্স যারা 6 সদস্য বিশিষ্ট ফ্যামিলি মেম্বার রয়েছে
তাদের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং খুবই চমৎকার একটা চা। আর এই চাটা খাওয়ার সময় কখনো ভুলেও দুধ মিক্স করবেন না, সর্বোচ্চ আপনি মিক্স করতে পারেন এক চামচ চিনি। আমি বলবো চিনিও ব্যবহার করবেন না। এই রংটার সাথে যদি আপনি এরকম আমাদের এই যে বিহানি রয়েছে এর এক চামচ বিহানি বা দুই চামচ বিহানি মিক্স করে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি পাবেন পৃথিবীর সেরা চায়ের ফ্লেভার, পৃথিবীর সেরা চায়ের স্বাদ এবং পৃথিবীর সবচাইতে গুণধর একটা চা, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ একটা চা। এই চাটা খাওয়ার পর মুহূর্তেই আপনার শরীর এবং মন চাঙ্গা হয়ে যাবে। এই চাটা খাওয়ার পর আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে। এই চাটা খাওয়ার পর আপনার মেটাবলিক সিস্টেম ইম্প্রুভমেন্ট হবে। এই চাটা খাওয়ার পর আপনার ভালো ঘুম হবে। ইয়েস, আমরা ঘুম দূর করার জন্য চা খাই, বাট ফর এভার যে চাটা বানিয়েছে অ্যালো ব্লুজম হার্বাল টি, এটা খেলে ভালো ঘুম হয়, ভালো মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট টি, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অত্যন্ত কার্যকর। জানেন, গত 8 মাসে করোনার এই পিরিয়ডে আমার সবচাইতে বেস্ট সেল প্রোডাক্টস হচ্ছে অ্যালো ব্লুজম হার্বাল টি অ্যান্ড বি হানি। সো মাই ডিয়ার অল লাভলি অডিয়েন্স এবং আমার চ্যানেলে যত ফ্রেন্ড সার্কেল আছেন, আজকে থেকে এই প্রক্রিয়ায় চা খাবেন এবং এই চাটা খাবেন। এই চাটা পেতে যিনি আপনাকে এই ভিডিওটা শেয়ার করেছেন তার সাথে যোগাযোগ করবেন, তিনিই আপনাকে এই চাটা দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। আর যারা আমার চ্যানেলে নিউ পিপল আছেন তাদের জন্য, তারা যদি এই চাটা পেতে চান এবং এই মধুটা পেতে চান, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের বিজনেস লিঙ্ক আছে, অনলাইন শপিং লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনি নিজে অনলাইনে অর্ডার করতে পারেন। সো সবাইকে অনেক ধন্যবাদ, সাথে থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং একটা বিশুদ্ধ চা খাবেন।